হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি হচ্ছে বাজারে আসলাম, বাজার করে নিয়ে এসেছি। আজকে অনেক কিছু বাজার সদাই করেছি। বাসায় হচ্ছে মেহমান আসবে, আমার ফুফাতো ভাইয়ের বউকে আর ফুফাতো ভাই সবাইকে দাওয়াত করেছি। তো ওদের জন্য হচ্ছে রান্না বান্না করতে হবে। তো আগের দিন যেটা করেছি আমি আমি বাজারটা এনে এরপরে হচ্ছে সব কিছু ভালোভাবে ক্লিন করে রেখে দিব পরের দিন, যাতে আমার রান্না করতে খুব একটা বেশি ঝামেলা না হয়, যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু সব কিছু একাই করতে হবে। তো এখানে হচ্ছে আমি যা যা এনেছি সব বের করে নিয়েছি। মাছ, তারপরে হচ্ছে লটিয়া মাছ, এরপরে হচ্ছে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে মুরগির মাংস আমার আগে এনেছিলাম, ওগুলো ক্লিন করে অলরেডি রাখা হয়েছে সকালের দিক দিয়ে। আর বাজারটা করেছি আমি বিকেলে, মানে সন্ধ্যার আগে করেছি। তো এখানে চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে রাখতে হবে। তো একদিন আগে যেটা হয় কি, একদিন আগে যদি সব কিছু করে টোরে যদি মানে গুছিয়ে রাখা হয়, মানে মেহমান আসলে ওই দিন দেখা যায় কি আর তেমন কিছুই করতে হয় না, রান্নাটা করলে হয়ে যায়। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো এখানে হচ্ছে 2 কেজি মাটন, এগুলো দিয়ে হচ্ছে আমি মাটন কোর্মা করব। তো মাটনগুলো হচ্ছে ক্লিন করে রাখবো না, জাস্ট এমনিতে রেখে দিব, কালকে যখন রান্না করব তখন গিয়ে আমি ওটা ক্লিন করব। কারণ আগে থেকে মাংস ধুয়ে রাখলে না মাংসের মজা চলে যায়। তবে মাছটা আমি ক্লিন করে একেবারে হলুদ লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে তারপরে রাখবো, পরের দিন জাস্ট একটু হালকা একবার ওয়াশ করলে হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি যেটা করছি, বাজারের ব্যাগটা একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। বাজারের ব্যাগ আসলে যতই ক্লিন করে রাখা হোক না কেন, আজ অবধি বাজারে যাওয়ার সময় আমার বাজারের ব্যাগ নিতে আমার মনে থাকে না। আমি কোনো সময় মনে হয় বাসা থেকে বাজারের ব্যাগ নিয়ে যাই নাই। নর্মালি যখনই বাজারের ব্যাগ করে আনা হয়, বাজার করে আনা হয়, তখনই দেখা যায় কি ভালো করে পরিষ্কার করে টরে তারপরে বারান্দায় রেখে দিই, ওটা ওখানেই রয়ে যায় পরবর্তীতে। কিন্তু ওটা দিয়ে আর কখনো বাজার করা হয় না, মানে ভুলো মন যেটা হয় আর কি। তো এরপরে হচ্ছে আমি রুই মাছের কালিয়া করব। তো রুই মাছের কালিয়ার জন্য এখানে হচ্ছে বড় সাইজের একটা আমি রুই মাছ নিয়েছি। খুব একটা বেশি বড় রুই মাছগুলো পাইনি, ইয়া ছিল রুই মাছের পরিবর্তে ইয়া ছিল ওই যে কাতলা মাছ, কাতলা মাছ ছিল বড় বড়। তবে কাতলা মাছে দেখা যায় মাথা অনেক বিশাল পরিমাণে চলে যায়, যার কারণে আমি রুই মাছটাই নিয়েছি। তো মাছগুলোকে ভালো করে ক্লিন করে তারপরে লবণ হলুদ দিয়ে ধুয়ে তারপরে রেখে দিব। এরপরে আরও অনেক কাজকর্ম আছে। একা হাতে কাজ করলে দেখা যায় কি কাজগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে গুছিয়ে করা যায়, দু তিনজন মিলে করলে দেখা যায় কি আমার কাছে মনে হয় যেন সময় আরও বেশি লাগে, গ্যাদারিং মনে হয়। আর দেখা যায় কি বাসা বাড়ির রান্নাঘর তো অনেক ছোটো হয়, তো সেক্ষেত্রে দেখা যায় কি মানুষজন বেশি হলো অনেক বেশি হিজি বিজি লাগে। তো এই কাজগুলো আমি একদম, মানে আমি জানি না কার কতটুকু সময় লাগবে, কার অনেকের আরও কম সময় লাগতে পারে। সবগুলা মাছ মাংস তারপরে হচ্ছে চিংড়ি মাছ পরিষ্কার করা, ধোয়া, সব কিছু রেডি করে ফ্রিজে রাখতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। মানে 1 ঘন্টার মধ্যে আমি সব কিছু কমপ্লিট করে ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখা যায় কি মানে একটার পর একটা করতে থাকলে তখন দেখা যায় কি বেশিক্ষণ সময় লাগে না। রান্নাবান্নার দিক দিয়েও কিন্তু সেম, মানে আমার হেল্পিং হ্যান্ড আমাকে অনেক কিছুই করে দিয়েছে, মানে কাটা কুটা পেঁয়াজ টেয়াজ মশলাপাতি এগুলো করে দিয়েছে, আমি শুধু রান্না করেছি। রান্নার ক্ষেত্রেও দেখা গিয়েছে আমার খুব একটা বেশি সময় লাগেনি। তো এগুলা করার পরে আমি যেটা করব, আমি কিছু নাস্তাও বানিয়ে রাখবো। বাসায় তো গতকালকে সমোসা বানিয়েছিলাম, সমোসা আছে, তো একটা পুডিং বানাবো রাতের দিক দিয়ে, মানে রাতের খাবারের পরে আমি এটা বানাবো, পুডিং বানাবো। এরপরে হচ্ছে একটা অরেঞ্জ কেক বানাবো, অনেক দিন হয়ে গিয়েছে কেক টেক বানানো হয় না, ভুলেই যাচ্ছি কেক বানানোর কথা, সেজন্য ভাবলাম আজকে একটা অরেঞ্জ কেক বানিয়ে নিই। তো এখানে হচ্ছে অরেঞ্জটাকে আমি যেটা করছি, একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি উপরে ছিলকাটা। অরেঞ্জের মধ্যে এই ছিলকাটা দিলে অনেক বেশি ফ্লেভারফুল হয়। তো
আর আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তারপরে যাই হোক ওষুধ টষুধ খেয়েছি, নাফা টাফা খেয়েছি, এখন একটু ভালো লাগছে। তো ওভেনের বেকিং এর ক্ষেত্রে দেখা যায় কি, মানে অনেক সময় মানে বেকিং এর ইয়াটিয়াগুলো ঠিকঠাক আছে কি না আমি খেয়াল করি না, ও সে সময় দেখা যায় কি আমার বেকিং এর কাজগুলো অনেক বেশি উল্টা পাল্টা হয়ে যায়। আজকেও সেম আমার অরেঞ্জ কেকের ক্ষেত্রে হয়েছে, মানে উপরে নিচে তাপমাত্রা দিতে হয় না, তো এটা সম্পূর্ণ উপরের তাপমাত্রা ছিল, মানে নিচের তাপমাত্রা ছিল না, ওটা আমি একদমই খেয়াল করিনি। তো কেক দেখা যাচ্ছে কি উপর দিক দিয়ে একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি, আমার আমার সেটা একদমই মাথায় নাই, আমি মনে করছি হয়তো বা তাপমাত্রা বেশি ছিল সে কারণে এটা হয়েছে। পরবর্তীতে দেখি ভিতরে কাঁচা, উপর দিক দিয়ে হয়ে গেছে, ভিতরে কাঁচা রয়ে গেছে, এত বেশি বিরক্ত লাগছে যেটা বলার বাহিরে। মানে এত কষ্ট করে করার পরে যদি কেকটা যদি নষ্ট হয়ে যায় সেটার মতো দুঃখজনক আর নেই। পরবর্তীতে আমি যেটা করেছি, কেকটাকে আবার উল্টিয়ে দিয়েছি, আবার নিচের অংশটা যখন উপরে চলে এসেছে আবার উপরের তাপমাত্রা দিয়ে আবার উপরেরটা বেক করেছি। এভাবে করে কেকটাকে আমি মানে পুরাপুরি না হলো মানে 80% অবধি আমি এটাকে ঠিক করতে পেরেছি। পুরোটা ঠিক হলে আসলে অনেক ভালো লাগতো যেহেতু মেহমান আসবে, আর দেখা যায় কি যখনই মেহমান না আসে তখনই কিন্তু এই ধরনের গরমিলগুলো হয়। নর্মালি যখন নিজের জন্য বানা হয় তখন কিন্তু এত গরমিল হয় না, যখন আপনি কারোর জন্য স্পেশালি বানাবেন, গেস্ট আসবে তাদের জন্য, তখন কিছু না কিছু একটা তো হবেই হবে। যেমনটা আজকে আমারটা হয়েছে, মানে রাতে, আসলে রাতও হয়েছিল, মানে কেকটা কখন হবে, কখন আমি ঘুমায় পড়বো এটাই চিন্তা করছিলাম। তো এরপরে হচ্ছে আমি এখানে যেটা করেছি, এখানে হচ্ছে ময়দাটাকে ভালোভাবে চেলে নিয়েছি, এরপরে হচ্ছে আমি 3টা স্বাভাবিক তাপমাত্রার ডিম নিয়েছি, ডিমটাকে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি। বেকিং নিয়ে কিন্তু আমার অনেক মেসেজ আসে, অনেকে বেকিং সম্বন্ধে জানতে চায় কি ইলেকট্রিক ওভেন ব্যবহার করবে। তো বাংলাদেশে তো আসলে অনেক ভালো ভালো মানের ইলেকট্রিক ওভেন পাওয়া যায়, সরি, তারপরে হচ্ছে হ্যাঁ ইলেকট্রিক ওভেন, ইলেকট্রিক বিটার কীরকম ইউজ করবে সেগুলো কিন্তু সবসময় জিজ্ঞেস করে। তো আমি সবসময় বলি যে মানে আপনারা শোরুমে গিয়ে যখন যেটা ভালো লাগবে প্রাইসটা একটু দেখবেন, যে একটু ভালো 500 টাকা 1000 টাকা বেশি হলো একটু ভালো থেকে জিনিস নিবেন, তখন দেখা যাবে ওইটা সার্ভিসও কিন্তু ওরকম দিবে। ইলেকট্রিকের ক্ষেত্রে আসলে সবসময় একটু দামি থেকে নেওয়াই ভালো আমি যেটা মনে করি, কারণ একটু কম দামি নিলেন দুদিন পরে নষ্ট হয়ে গেল, ভালো সার্ভিসও দিল না, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার কিন্তু আরেকটা কিনতে হচ্ছে, সেদিকে একটা লস। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যতদিন ইউজ করলেন ততদিন কিন্তু ভালো একটা সার্ভিস পেলেন না, সেদিক দিয়ে কিন্তু অনেক বিরাট একটা লস। সেক্ষেত্রে আমি সবসময় বলবো যে ইলেকট্রিক্যাল কোনো কিছু যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা ভালো কিছু ব্যবহার করবেন। আমার আরেকটা ওভেন নেওয়ার ইচ্ছে আছে, আমার বড় ওভেনটা না, আমার তো এখন তেমন একটা বেকিংয়ের কাজ হয় না, আগে যখন অনেক বেশি বেকিংয়ের কাজ হতো তখন সেই জন্য চিন্তাভাবনা করে নিয়েছিলাম। তো আমি বড় ওভেনটা একেবারে যেটা আমার 100 লিটার ওটা আমি সেল করে আর একটু ছোটো থেকে নিব, কারণ ওটা এখন আমার প্রয়োজন হচ্ছে না, সাইজ হিসাবে কিন্তু দেখা যাচ্ছে কি আমার কাজ কম হচ্ছে, সে কারণে ভাবলাম যে ওটা সেল করে দিয়ে আর একটু ছোটো থেকে নেব। সেলের এমনিতে তো অনেকে জিজ্ঞেস করে আবার পুরাতন জিনিস কীভাবে সেল করা যায়, বিক্রয় .com-এ কিন্তু মানে চাইলে সেল করে দেওয়া যায় যে কোনো জিনিস, আমি নিজেও একটা বিক্রয় .com থেকে নিয়েছিলাম, ভালো পড়েছে, তাও আবার আমার বাসার পাশে। আসলে দেখা যায় না আমরা অনেক সময় অনেক কিছুই দেখা যায় নিতে যাই তখন সেটা একেবারে কাছাকাছি হয়ে যায় এরকম আর কি ব্যাপার। আসলে ওটা কিন্তু উনি কিন্তু আবার আমার কাছ থেকে অনেক কেকও কিনে খেয়েছে এরকম আর কি অবস্থা। তো ওটা তো আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, তো তখন থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে, প্রচুর ইউজ হয় আমার, যেহেতু ওটা একটু ছোটোখাটো, আর যেটা আমি নতুন কিনেছি ওটা তো অনেক বড় সাইজ, মানে 100 লিটার অনেক বড়। তো যার কারণে ছোটোটাই আমার বেশি ইউজ হয়, তো ছোটোটা বেশি ইউজ হয় বিদায় ওটা আমার অনেক ভালো চলে সেকেন্ড হ্যান্ড হিসাবে, পুরাতন জিনিসও কিন্তু অনেক ভালো চলে অনেক সময় এই আর কি। তো এখন যেটা করব, 2টার মাঝখান বরাবর একটা কিনবো, মানে ছোটোটা থেকে বড় আবার বড়টা থেকে ছোট এরকম একটা নেওয়ার চিন্তাভাবনা করছি, দেখা যাক, বড়টা সেল করে দিয়ে তারপরে আরেকটা ছোট থেকে নেব এরকম প্ল্যান।
তো এরপরে হচ্ছে কথা বলতে বলতে আমি কিন্তু পুডিংটাও রেডি করে নিচ্ছি। আমি হচ্ছে এখানে টোটাল 10টা ডিমের পুডিং করছি, যেহেতু মানুষ বেশি হবে তো বড় সাইজের একটা করে নিচ্ছি, বড় একটা টিফিন বক্সে। আমার নর্মালি হচ্ছে পুডিংয়ের বক্স আছে, ওটা হচ্ছে মেবি 6 ইঞ্চি, তো 6 ইঞ্চিতে দেখা যাবে একটু ছোট হয়ে যায় মানুষ বেশি হলে, তো আর একটু বড় হলে 7-8 ইঞ্চি হলে সবচাইতে বেশি ভালো হয়। সেজন্য হচ্ছে আমি 8 ইঞ্চি থেকে একটা করে নিচ্ছি। কেকের যে মোল্ড আছে সেই মোল্ডও কিন্তু পুডিং বানানো যায়, মানে পুডিং ওখানেও কিন্তু ভালো হয়, কিন্তু ওই যে ঢাকনা দিতে পারলে বেশি ভালো, যার কারণ টিফিন বক্সে করা হয়। তো এখানে হচ্ছে আমি খুব ভালোভাবে এটা চেলে নিয়েছি, যে লাম্পসগুলো ছিল সেগুলো সবই ছাঁকনির মধ্যে উঠে গিয়েছে। তো আপনারা সবাই ট্রাই করবেন যে মানে পুডিংটা একটু ছেঁকে টেকে নেওয়ার জন্য। এরপরে হচ্ছে আমি ভাপে বসিয়ে দিয়েছি, চুলাটাকে ফার্স্টে হাইতে রাখবো, যখন পানিটা ফুটে যাবে তখন আমি একেবারে লোতে করে দিব। এরপর লোতে করে দিয়ে তারপরে পুডিংটা আমি রেডি করব। ওভাবে করলে দেখা যায় কি পুডিংটা খেতে অনেক বেশি মজা হয়। এরপরে হচ্ছে আমার সবচাইতে ফেভারিট হচ্ছে এই মশলাগুলো। আমি যখনই কোনো ভারী কোনো খাবার রান্না করি, এই মশলাগুলো আমার সবসময় প্রয়োজন হয়। এখানে হচ্ছে জয়ফল আছে আর হচ্ছে জয়ত্রী আছে। তো এখানে কত টাকার আমি জানি না, 50 টাকার বেশি হবে, কারণ হচ্ছে আমি যখন 50 টাকার দিতে বলেছিলাম তখন বলছিল যে মানে 50 টাকার খুবই কম পাওয়া যাবে, এখানে মেবি 100 টাকার। একটা জয়ফল মনে হয় 10 টাকা করে নেয়, তো সেক্ষেত্রে মনে হয় 100 টাকারই আমাকে দিয়েছে, আমি শিওর জানি না, তবে 100 টাকারই হবে। তো এখানে হচ্ছে আমি 100 টাকার গরম মশলা মানে ইয়ে করে নিচ্ছি, জয়ফল জয়ত্রী পাউডার করে নিচ্ছি। এগুলো কিন্তু অনেক দিন চলে যায়, এটা করা থাকলে আপনার যে মানে চিকেন রোস্ট বলেন, তারপরে হচ্ছে কুরমা বলেন, এরপরে আরও কত কিছু আছে যেগুলো কি না রান্না করতে তেমন আর ঝামেলাই মনে হয় না, কারণ এই মশলাটা ছাড়া তো দেখা যায় কি বিয়ে বাড়ি চিকেন কুরমা বলেন আর রোস্ট বলেন এগুলো তো কিছুই হয় না। তো পাউডারটা করা থাকলে সবচাইতে বেশি ভালো হয়, তো ব্লেন্ডারে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা পাউডার হয়ে যায় আর টালা কিন্তু লাগে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু পাউডার করা হয়ে গিয়েছে। আমার আগেরও কিছু পাউডার ছিল অল্প করে, মানে কালকের জন্য হতো না আর কি, তো যার কারণে আমি আরেকটু করে নিয়েছি। তো আমার বয়ম যেটা আছে এটা একটু ট্যাক হয়ে গিয়েছে গরমের ভাপে, রান্না করা হয় তো রান্নার পাশে চুলার পাশে রাখলে দেখা যায় কি মনের অজান্তে এটা হাওয়া লেগে এটা পুরো ইয়া হয়ে যায়, এরকম আমার অনেক কোটাই নষ্ট হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে বাদামগুলোকে হচ্ছে আমি পেস্ট করে রাখবো। বাদামও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কোরমা টোরমার জন্য, তারপরে রোস্টের জন্য, তো বাদাম ছাড়া তো চলাই যায় না। তো দই তো আছে, দই তো প্যাকেট করাই আছে। তো এখানে হচ্ছে আমার হচ্ছে 2 রকমের বাদাম ছিল, একটা হচ্ছে কাজু বাদাম আর একটা হচ্ছে নর্মাল যেটা চীনা বাদাম বলে ওটা। তো আমার যেহেতু 2টাই ছিল, তো 2টাই আমি করব, কারণ বাদামগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বাদাম কিন্তু বেশি দিন থাকে না। আর একটা কথা আপনাদেরকে একটা টিপস দেই, সেটা হচ্ছে বাদাম বেশি দিন ভালো রাখার জন্য আপনারা চাইলে বাদামগুলোকে ডিপ ফ্রিজে রাখতে পারেন। ডিপ ফ্রিজে রাখলে না বাদামগুলো অনেক দিন ভালো থাকে, যেমন ধরুন আমার এই বাদামগুলো আমি ডিপ ফ্রিজ থেকে বের করেছি, কারণ আমার এগুলো বেশি করে আনা ছিল, যখন শেষ হয়ে যায় তখন আমি এভাবে ব্লেন্ড করে রাখি, এর পরবর্তীতে যেগুলো থাকে সেগুলো তো নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে নষ্ট না হওয়ার জন্য আপনারা মানে বক্সে হোক বা পলিথিনে হোক আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন, যেরকম সেরকমই থাকবে আর পোকা টোকা ধরার বা নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো আমার এক বক্স হয়েছে 2টা মিলাই। তো এখন আমি এটা রেখে দিব, এটাও আমার অনেক দিন চলে যাবে, যখন কেউ কিছু রান্না করা হবে তখন এখান থেকে নিয়ে রান্না করলে হয়ে যাবে। তো এটা হচ্ছে পরের দিন। তো ফার্স্টে আমি যেটা করছি, আমি মাছগুলোকে একটু কেটে তারপরে হচ্ছে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব, মানে মেহমান যখন আসবে খাওয়ার আগে আর কি, খাওয়ার আগে এটাকে আমি একদম ডিপ ফ্রাই করে নেব মচমচে করে। তো এই মাছগুলো কিন্তু ফ্রাই করলে বেশি ভালো লাগে, আবার ফ্রাই করেও আবার ভোনা করা যায়, দুইভাবে করা যায়। তো কয়েকভাবে কিন্তু রান্না করে চট্টগ্রামের মানুষেরা কিন্তু এই মাছটা অনেক বেশি পছন্দ করে, তবে আবার আমার শ্বশুরবাড়ির মানুষেরা এই মাছটা একদমই খেতে চায় না, ওনারা পছন্দই করে না। কিন্তু চট্টগ্রামে দেখা যায় কি সবাই দাওয়াতে এই মাছটা থাকাই লাগে, আর সবাই দেখা যায় কি পছন্দ করে ফ্রাই করলে, এই আর কি অবস্থা। তো এরপরে হচ্ছে এখানে আমি মাছগুলোকে কেটে তারপরে হচ্ছে একটু দাগ কেটে দিয়েছি, যাতে করে মশলা টশলা একটু ভালোভাবে যায় আর কি। তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এরপরে হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে
মিক্স করে তারপরে হচ্ছে আমি যেটা করব, নর্মাল ফ্রিজে আমি এটাকে রেখে দিব, যাতে করে এটা নর্মালে থাকতে থাকতে যাতে এটা মানে ভালোভাবে মশলা টশলা ভিতরে যায় আর কি। আর এরপরে হচ্ছে আমি বাকি কাজগুলো করে নিব, আর বাকি ভিডিওটা আমি আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো কাজকর্ম আরও আছে, আরও করতে হবে, তো সেই অবধি আপনারা সবাই আমার সাথেই থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।